আপনারা জানেন বদরের যুদ্ধও কিন্তু রোজার মাসে বদরের যুদ্ধ হয়েছে এবং সেখানে কিন্তু যোদ্ধারা অংশগ্রহণ করেছেন। তো আমরা কোন আন্দোলন সংগ্রামের কোন দিনক্ষণ তারিখ বা কোন সিজনাল বিষয় না, আন্দোলন আমরা ছিলাম, আন্দোলনে আছি, আমরা আন্দোলনে থাকব। জনগণকে যদি স্বস্তি দিতে হয় তাহলে এই মুহূর্তে এই সরকারের ঘোষণা করা উচিত যে তারা কবে পদত্যাগ করবে, পদত্যাগ করে কবে তারা তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের পথ খুলে দিবে। এটি যদি রুদ্ধ রাখে তাহলে আগামীতে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এবং বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে সকলেই আমরা আশঙ্কায় আছি, আমরা শঙ্কিত। একটা সংঘাতময় পরিস্থিতি তারা তৈরি করবে, কারণ তারা যদি এইবার মনে করে যে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখবে, জোর করে ক্ষমতা নিবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা বাংলাদেশের জনগণ কোনোভাবেই এটি হতে দিব না, কোনোক্রমে এটি হতে দিব না। আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে অবস্থান করে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদেরকে বিতাড়িত করব। তো আমরা চাই না সেই ধরনের কোনো পরিস্থিতি হোক। এটি কেন হবে? ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হোক, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে আরও 10 বার ক্ষমতায় নিয়ে আসে সেই ক্ষেত্রে তো আমাদের বলার কিছু নাই। এই বর্তমান সরকার তো ব্যর্থ, তারা নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশে ইতিহাসে কোনোদিনও একটি দলীয় সরকারের অধীনে হবে না। এবং আমাদের যে জোরালো দাবি যে বাংলাদেশে স্থায়ীভাবে এই কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তন করা হোক, যাতে করে আমাদের এই প্রজন্মের আমরা যারা রয়েছি আমাদের ভবিষ্যৎ তো অন্ধকারে ঠেলে দিচ্ছে এই মারামারি, হানাহানি, রাজনৈতিক সংঘাত, আমরা এটি চাই না। এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 14 বছর ধরেই আন্দোলন সংগ্রাম করছে এবং অতি সম্প্রতি আপনারা দেখেছেন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি রোজার মাসেও আমাদের এই আন্দোলন সংগ্রামের কার্যক্রমকে অব্যাহত রেখেছেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এপ্রিল মাসের 1 থেকে 13 তারিখ পর্যন্ত সারা দেশে জেলা, ইউনিয়ন, থানা এবং মহানগর এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে ঢাকা সহ অন্যান্য বিভাগে আমাদের মানববন্ধন, অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন এটি আমি বলতে চাই যে এই যে আন্দোলনের কর্মসূচিগুলা আমরা রোজা রেখেও আমাদের দলের নির্দেশনা যে আমরা যাতে রাজপথে অবস্থান করি, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে বক্তব্য যে স্লোগানটি দিয়েছেন, ফয়সালা বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সেই স্লোগানকে ধারণ করেই কিন্তু আমরা এই রোজার মধ্যেও, আপনারা জানেন যে এখন গরমকাল পড়তে সামনে গরম পড়ে ইতিমধ্যেই পড়ে গিয়েছে এবং এই তীব্র গরমের মধ্যেও কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কেন? এটিকে জনগণকে বর্তমান পরিস্থিতিকে উদ্ধার করার জন্যে তীব্র তাপদাহ, সে তার মধ্যেও রোজা থাকা অবস্থাতেও আমাদের নির্দেশনা আমাদের আমরা যাতে রাজপথে অবস্থান করি। আমরা সুস্থ রাজনীতির মাধ্যমেই জনগণের মধ্যে অবস্থান করে নিতে চাই এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করতে চাই, এটি আমি বলতে চাই।